হ্যালো বন্ধুরা, স্বাগতম রঙ্গ থিয়েটারের আরও একটি নতুন ভিডিওতে। শুরুতে আমরা দেখতে পাই একটা ভয়ঙ্কর রেডিয়েশন পুরো পৃথিবীটাকে আয়ত্ত করে নিয়েছে আর সবাই মারা গেছে। আর অ্যান নামের একজন, যে কিনা জিনিসপত্র গুছিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে, পরে জানা যায় ওর বাড়ি সমস্ত শরীরকে ঘিরে আবদ্ধ করে অনেক দূরে চলে যায়। শুধুমাত্র ওর সাথে থাকে একটি কুকুর। আর সুস্থ থাকার কারণ হচ্ছে, ও যেখানে থাকে তার চারিপাশে শুধু পাহাড়, যেখানে রেডিয়েশনের আসার কোনো সম্ভাবনাই নেই। তারপরেও সমস্ত শরীর আসার পর ভালোভাবে পরিষ্কার করে। সে একাই থাকতো, যার কারণে কিছু জরুরি জিনিসপত্র আনতে মাঝে মধ্যে শহরে যেতে হয়। কিন্তু হঠাৎ সে দেখতে পায় একটা মানুষ গাড়িতে চড়ে রেডিয়েশন থেকে বাঁচার জন্য জ্যাকেট পরে কোথাও যাচ্ছে। আর এটা দেখে ও হঠাৎ করেই অনেক খুশি হয়ে যায়, কারণ ও জানতো যে পৃথিবীতে ওই একজন বেঁচে আছে। ঝর্ণায় গোসল করার সময় যার সাথে দেখা হয়, অর্থাৎ লোমাস, রেডিয়েশনে আক্রান্ত হয়ে পড়ে। অ্যানোকে ওর বাসায় নিয়ে আসে এবং সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে, কারণ ও ইফেক্টেড ছিল। লোমাস আস্তে আস্তে সুস্থ হয়। তারপর দুজনের মধ্যে অনেক ধরনের গল্প হয়, একে অপরকে অন্যের সম্পর্কে বলতে থাকে। তারা একে অন্যকে বলে যে কি কারণে কিভাবে তারা রেডিয়েশন থেকে বেঁচে নিজেদের আত্মরক্ষা করে। হঠাৎ জেনারেটর খারাপ হয়ে যায়, যার কারণে ফ্রিজ চলছিল না, অনেক সমস্যা হচ্ছিল, সেটার জন্য বিদ্যুতের প্রয়োজন ছিল। আর লোমাস বলে যে সে ওই ঝর্ণা থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। তারপর অ্যান হঠাৎ করে একজন সার্ভাইভারকে খুঁজে পায় এবং ওকেও ওর বাসায় নিয়ে আসে, আর যেটা কিনা লোমাসের একেবারেই পছন্দ হয় না। তারপর তারা চার্চ ভেঙে ঝর্ণা থেকে বিদ্যুৎ তৈরি করার যন্ত্র বানাতে প্রস্তুত হয়ে যায়। তারপর ক্ল্যাপ অ্যানকে নিয়ে হাঁটতে বের হয় এবং সেখানে লোমাসের সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলে। আর আসার সময় ওদেরকে দেখে লোমাস প্রচন্ড রেগে যায়। তাই রাতে লোমাস অ্যানকে ডেকে বলে যে তুমি যদি চাও তাহলে ক্ল্যাপের সাথে থাকতে পারো। আর এই কথাটি অ্যানের একদমই পছন্দ হয়নি। কিছুদিন পর ঝর্ণা থেকে বিদ্যুৎ উৎপন্ন করার মতো যন্ত্র বানিয়ে ফেলে আর সেটার জন্য পার্টি করে এবং সবাই মিলে সেই লেকের জলে গোসল করে। সেখান থেকে ফেরার পথে লোমাস ফিল করে যে ও অ্যানকে অনেক ভালোবেসে ফেলেছে এবং ও কি করবে বুঝতে পারছিল না। কিন্তু অ্যান বুঝতে পারছিল না যে ও দুজনের মধ্যে কাকে পছন্দ করে। আর এই কনফিউশনের কথা শুনে লোমাস অনেক ড্রিঙ্ক করে এবং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর সেটা দেখে অ্যান কনফিউশনে ক্ল্যাপের রুমে চলে যায় এবং তারা দুজনেই ফিজিক্যাল হয়ে পড়ে। তার পরের দিন ক্ল্যাপ এবং অ্যানের ব্যবহার দেখে লোমাস পুরো বিষয়টা বুঝে ফেলে। তারপর ক্ল্যাপের সাথে একসাথে ঝর্ণায় যন্ত্রটি লাগাতে যায়। আর এখানে একটা কেবলের সাহায্যে সাপোর্ট নিয়ে ক্ল্যাপ কাজ করছিল, সেটা হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায় এবং ঠিকও হয়ে যায়। তারপরে লোমাসের মাথায় বাজে মতলব আসে যে ও এখান থেকে পিছলে পড়ে গেলে ওর আর অ্যানের মধ্যে কেউই বাধা হয়ে থাকবে না। এখানে দৃশ্য বদলে যায়। অ্যান আগের রাতের জন্য ওর কাছে ক্ষমা চায়। লোমাস বলে ক্ল্যাপ অন্য শহরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তখন আমরা বুঝতে পারি যে লোমাস ওই পাহাড় থেকে ক্ল্যাপকে ফেলে দিয়েছে, আর এটা সম্পর্কে অ্যানের কোনো ধারণাই ছিল না। তারপর লোমাসকে দেখা যায় জেনারেটর চালু করতে, আর বিদ্যুৎ আসার পরে অ্যান অনেক খুশি হয় এবং ভুলেই যায় যে ওদের সাথে আরো একজন গতকালই অবস্থান করছিল। তারপর দেখা যায় অ্যানকে পিয়ানো বাজাতে এবং লোমাস এসে সেখানে বসে। এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।